বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, ভারত না পাকিস্তান এবং বাংলাদেশ। মাননীয় স্পিকার, পাকিস্তান ক্রিকেট টিম বাংলাদেশের সাথে খেলছে, বাংলাদেশ যাই খেলুক না কেন পাকিস্তানের সমর্থকরা তাদের পতাকা উড়াচ্ছে, এটিকে কেন্দ্র করে একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। এটা মাননীয় স্পিকার মনে রাখতে হবে যে তারা কিন্তু আমাদের দেশে এখন মেহমান, অতিথি। আমাদের দেশের ক্রিকেট, আমাদের দেশের ফুটবল, আমাদের দেশের মেয়েরা সারা পৃথিবীতে খেলছে, সেখানে পতাকা উড়ে না বাংলাদেশের, এটিকে কেন্দ্র করে আমি জানি না মাননীয় সদস্যরা আপনারা কেন এটার ই করছেন। এখানে অনেক সদস্য দেখলাম যে সেদিন বিভিন্নভাবে এটাকে নিয়ে বিদ্বেষপূরক কথাবার্তা বলছে। তা আমি মনে করি মাননীয় স্পিকার, এ ব্যাপারে মাননীয় সংসদ নেতা আছেন, আমি মনে করি পাকিস্তানের টিম তো আসার দরকার ছিল না। পাকিস্তানের টিমকে কেন খেলতে দিয়েছেন? খেলতে দিতেন না, আসার দরকারই ছিল না, আপনি তো তাদেরকে অনুমতি দিয়েছেন, তারা এখানে এসছে। আমার মনে হয় যে মাননীয় স্পিকার, এটি ঠিক নয়, এটি ঠিক নয়। একটি দেশের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ, মনোভাব, এটি আমাদের জন্য সম্মানের নয়, এটি গৌরবের নয়। আজকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ, তিনি যেইভাবে পাকিস্তানের পক্ষ অবলম্বন করে এই সংসদে তিনি কথা বললেন, এতে তার প্রকৃত চরিত্র বেরিয়ে এসেছে। তারা যে রাজাকার আলবদর আল সানজের পক্ষ নিয়ে কথা বলছে, রাজনীতি করছে, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সেন্টিমেন্ট তারা ধারণ করে না, সেটাই প্রমাণিত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে বিএনপির রাজনীতি হচ্ছে সেটা, বিএনপির রাজনীতি হচ্ছে হত্যা, খুন, গুম, যেটা আমরা দেখেছি।